নাটোর দুই আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত 29 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সরকার সুজিত কুমার জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে এজিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক এবং বর্তমানে বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছি। মহান মুক্তিযুদ্ধ বিষয়ে আমি 4টি গ্রন্থ রচনা করেছি, তার মধ্যে একটি নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক। 2009 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। ওই গ্রন্থে নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতার নাম রাজাকারের তালিকায় স্থান পেয়েছে। প্রথম গ্রন্থের 310 পৃষ্ঠা, প্রথম সংস্করণের 361 পৃষ্ঠায় এবং দ্বিতীয় সংস্করণের 600 পৃষ্ঠায় রাজাকার হাসান আলীর নাম মুদ্রিত হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানায় করা জিডিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন অধ্যাপক সুজিত কুমার সরকার। জিডির তদন্ত কর্মকর্তা এসআই নাদিমুদ্দিন জানান, গত 29 জুলাই জিডিটি বোয়ালিয়া মডেল থানায় রেকর্ড করা হয়েছে। বাদী বিবাদী সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং হুমকির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।